শিশু হচ্ছে আমন্ত্রণ দেশ সংবাদে, সঙ্গে আমি তাসরিমা নাহিদ। দেশের অভ্যন্তরে কাউকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে প্রধানমন্ত্রীর হোটেল সুটেল হাউস অব লর্ডস এর মানবাধিকার বিষয়ক চেয়ারম্যান লর্ড অ্যাফাবারি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া অঞ্চলের পরিচালক আব্বাস ফায়েজ ও নিউ ইয়র্ক ভিত্তিক এইচআর ককাসের পরিচালক প্রাগ অ্যাডামস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের জনগণের মানবাধিকার সুরক্ষিত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার ইতিমধ্যেই দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ নিয়েছে। এছাড়া বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের কোন তথ্য পাওয়া গেলে তা সরকারকে সরবরাহের জন্য তাদের প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপু মনি সাংবাদিকদের জানান, বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন মানবাধিকার নেতৃবৃন্দ। তিনি বলেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় শেখ হাসিনার নিরলস প্রচেষ্টারও প্রশংসা করেছেন তারা। বিডিআর বিদ্রোহের ঘটনায় সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের 61 জওয়ানকে সর্বোচ্চ 7 বছর সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। 100 টাকা করে জরিমানা করা হয়েছে প্রত্যেক সাজাপ্রাপ্তকেই। সকালে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট সেক্টরে স্থাপিত বিশেষ আদালতে এ রায় ঘোষণা করেন সদর দপ্তরের পরিচালক কর্নেল এস এম ফরহাদ। এদের মধ্যে 6 জনকে সর্বোচ্চ 7 বছর, সর্বনিম্ন 1 জনকে 4 মাস সহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। আজ থেকে এ রায় কার্যকর হবে উল্লেখ করে আসামিদের সিলেট জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমাদের সিলেট বিভাগীয় প্রতিনিধি জানিয়েছেন, গত 21 অক্টোবর বিশেষ আদালত 14-তে সিলেট সদর সেক্টর ব্যাটালিয়নের বিচার কাজ শুরু হয়। 2 দফায় অভিযুক্ত 61 জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন, অভিযোগপত্র গঠন ও 18 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। অভিযুক্ত জওয়ানদের মধ্যে 28 জন তাদের দোষ স্বীকার করেন। প্রস্তাবিত পদ্মা সেতুর জমি অধিগ্রহণের খবর পেয়ে মাদারীপুর শিবচরে সম্ভাব্য বাঁধ এলাকায় রাতারাতি ঘরবাড়ি তৈরি করেছে একটি প্রতারক চক্র। জমির মালিকদের টাকা পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে এরই মধ্যে হাজারেরও বেশি ঘরবাড়ি বানিয়েছে চক্রটি। মাদারীপুর প্রতিনিধি প্রদ্যুৎ কুমার সরকারের রিপোর্ট। পদ্মা সেতুর জন্য মাদারীপুর শিবচরের মাধবচর ইউনিয়নে 120 একর জমি অধিগ্রহণ শুরু হয়েছে। এ খবরে জমির মালিকদের লোভ দেখিয়ে সম্ভাব্য ওই এলাকায় শত শত নতুন ঘর নির্মাণ শুরু করেছে একটি প্রতারক চক্র। উত্তর বাখরকান্দি, জাহাজ ঘাট, দক্ষিণ চর জানাজাত অংশ ছাড়াও ঢাকা খুলনা মহাসড়কের পাশে গড়ে উঠেছে এসব ঘর। এখানে ঘর হলো 1000-এর উপরে এবং যাদের অগ্রিম তথ্যমত এখানে 1000 ঘর উঠছে, সেই ডিসি অফিসের কর্মকর্তা কর্মচারীরা যারা চেকের অগ্রিম 15-20% ঘুষ নেয়। নির্মিত এ স্থাপনা উচ্ছেদ ও এর সঙ্গে জড়িত প্রতারক চক্র আর দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের অপসারণের দাবিতে আন্দোলনে নেমেছে স্থানীয়রা। মিছিল, মিটিং, প্রতিবাদ সমাবেশ, এমনকি সড়ক অবরোধ কর্মসূচিও পালন করে তারা। ডিসি সাহেবরে এবং এলোর শাখার সকল কর্মকর্তাকে যদি ট্রান্সফার না করা হয় এরপর আমরা কঠোর আন্দোলনে ডাক দেব। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন। এই উচ্ছেদের কার্যক্রম আমরা শুরু করেছি এবং তাদেরকে আমরা নোটিশ দিয়েছি। আমি দেখতেছি বিষয়টি ক্ষতি এখানে প্রমাণ পাওয়া যায় তাদের ভেঙে দিবে এবং জিনিসপত্র যেটা আছে সব জেলা প্রশাসক বাজেয়াপ্ত করবে এবং এই আইনের অধীনে কেউ কোনো কোর্টে যেতে পারবে না, কোনো মামলা করতে পারবে না, নিষেধাজ্ঞা দিতে পারবে না। নিউজ ডেস্ক, ডিশ টিভি। পানি উন্নয়ন বোর্ডের কোন রকম সহায়তা ছাড়াই কুড়িগ্রামে ধরলা নদীর পাড়ে নির্মিত হচ্ছে বাঁধ। এলাকাবাসীর দাবির মুখে এ বাঁধ নির্মিত হচ্ছে কর্মসৃজনের বরাদ্দ অর্থে। 5 কিলোমিটার এ বাঁধের কাজ শেষ হলে একদিকে যেমন আবাদযোগ্য হবে 50,000 একর জমি, তেমনি বন্যা ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে আশপাশের 3টি ইউনিয়নের প্রায় 20টি গ্রাম। কুড়িগ্রাম প্রতিনিধি ওয়াহিদুজ্জামান তোহিনের রিপোর্ট। 2007 সালের বন্যায় কুড়িগ্রামে মোগলবাসা রেগুলেটর ভেঙে ধরলা নদী একটি শাখা সৃষ্টি করে। এর ফলে দুর্গাপুর, হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের প্রায় 1 লাখ মানুষ প্রতিবছর বন্যা ও নদী ভাঙনের শিকার হয়ে পড়ে। বালি পড়ে অনাবাদী হয়ে যায় জমি। ঠিক এরকম অবস্থায় এলাকাবাসী বাঁধ নির্মাণের দাবি তোলে। তবে পানি উন্নয়ন বোর্ডের দিকে তাকিয়ে না থেকে তাদের দাবি নতুন কৌশলে বাঁধ নির্মাণ, আর সে অনুযায়ী পার্শ্ববর্তী 3 ইউনিয়নের কর্মসংস্থান প্রকল্পের 1000 শ্রমিককে একত্রিত করে বাঁধের কাজে লাগিয়ে দেওয়া হয়। এগিয়ে চলে কাজ। এই নদী ভাঙা পতিত জমিগুলি এবং বন্যা কবলিত এলাকাগুলি মুক্তি পাওয়ার লক্ষ্যে আজকে আমরা এখানে এই রাস্তার মাধ্যমে আমরা যে সুফলটা পেয়েছি, অভাবের কারণে আমরা এই 40 দিনই
কাজ কর্মসূচি কাজ করতেছি এখন জমিতে পলি পড়বে আবার ভালো হবে কাজ হলে জনগণ কাজ করে খেতে পারবে রাস্তা বাঁধিয়ে বহু উপকার হয়েছে পাশাপাশি শহরের জমির উপকার হয়েছে এ বাঁধের ফলে এলাকার মানুষ শুধু বন্যা ও ভাঙনের হাত থেকে রক্ষা পাবে না অনাবাদী জমি আবাদ এবং যাতায়াত ব্যবস্থাও সহজতর হবে চলতি বছরের কাবিখা থেকে একটি উল্লেখযোগ্য বরাদ্দ রাখা হবে এবং এই বরাদ্দের মাধ্যমে বাড়তি যাতে পরবর্তী বর্ষা মৌসুমে ক্ষতিগ্রস্ত না হয় কিংবা এই বাড়তি যাতে ব্যবহারের উপযোগী থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে ইতোমধ্যে 3 কিলোমিটার বাঁধের কাজ শেষ হয়েছে কর্মসৃজনের টাকায় কি বাঁধের পুরো কাজ শেষ হবে শেষ না হলে সরকারের অন্য কোন প্রকল্পের বরাদ্দ নাকি এগিয়ে নিউজ ডেস্ক দেশ টিভি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে সুদমুক্ত ঋণদানের মাধ্যমে দারিদ্র দূরীকরণ সম্ভব ধারণাটি প্রমাণ করেছে মানিকগঞ্জের মুক্তি সংগঠন এরই মধ্যে 100 এরও বেশি পরিবার ওই সংগঠন থেকে ঋণ নিয়ে স্বাবলম্বী হয়েছে মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের রিপোর্ট মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মার তীরঘেষা গ্রাম গোহাইল বাড়ি জীবিকার সন্ধানে গ্রামের বেশিরভাগ মানুষের বিচরণ পাটুরিয়া ঘাটে লঞ্চে বা বাসে নানান পণ্য ফেরি করেন তারা আয় রোজগার বাড়াতে গিয়ে এনজিও থেকে দফায় দফায় ঋণ নিয়ে আজ নিঃস্বপ্রায় গ্রামের দরিদ্র মানুষ ঠিক এ সময় তাদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সংগঠন মুক্তি মুক্তির সুদমুক্ত ঋণ নিয়ে আবার পথ খুঁজে পেয়েছেন অনেকেই বিভিন্ন দিক দিয়ে এরা এই আমাদের এলাকার মানুষ বিভিন্নভাবে অগ্রসর হচ্ছে এই সুদবিহীন টাকা নিয়ে এলাকাতে তো লোন আনলে সুদ দেওয়া লাগে না জানি তাই দেই 2 বছর পরে দিয়ে শোধ করি আবার দরকার হইলে আবার আমাকে দেয় মুক্তির কর্মকৌশল সম্পর্কে জানালেন সংগঠনটির উদ্যোক্তা প্রবাসী কাজী আব্দুল খালেক ঋণদান পদ্ধতিতে প্রথমে এলাকার দরিদ্রদের তালিকা তৈরি করা হয় নিশ্চিত করা হয় অর্থের সঠিক ব্যবহার বিভিন্ন খামার ও ছোট ছোট ব্যবসা গড়ে তুলতে ঋণ দেওয়া হয় দরিদ্রদের আমি এটা করে দেখাইতে চেষ্টা করতেছি যে যার যার এরিয়াতে যার যার গ্রামে সে যদি এরকম ভাবে এই ধরনের একটা অর্গানাইজেশন করে এইভাবে যদি লোন এবং দিয়ে মানুষকে ইনকাম করার এবং জেনারেট করার পথ দেখাইতে পারে তাহলে সেই এরিয়াটার মধ্যে অনেক লোকেরই অনেকভাবেই উপকার করতে পারে সংগঠন পরিচালনার ক্ষেত্রেও রয়েছে ব্যতিক্রম পরিচালক থেকে সাধারণ কর্মী সবাইকেই নিয়োগ দেওয়া হয়েছে এলাকার দরিদ্রদের মধ্য থেকে তবে কাউকেই বেতন দেওয়া হয় না ঋণের কিস্তির টাকা দিয়ে ব্যবসা করে লাভবান হন তারা কি করেন আপনি নিউজ ডেস্ক দেশ টিভি আন্তর্জাতিক প্রসঙ্গ মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন প্রধানমন্ত্রী ও প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিয়েও শেষ রক্ষা করতে পারছেন না মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক আন্দোলনের মুখে বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রাজধানী কায়রোর কেন্দ্রস্থল তাহরির স্কোয়ার প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ সেনা সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর ট্যাঙ্কও দখল করে নেয় এদিকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত হয়ে তাহরির স্কোয়ারের বিক্ষোভে যোগ দিয়েছেন নোবেল বিজয়ী মোহাম্মদ আলবারাদি এ সময় তিনি বলেন নতুন অধ্যায়ের সূচনা করেছে মিশরের জনতা অবস্থান নিয়ন্ত্রণে কায়রোর সেনা সদর দপ্তরে ঊর্ধ্বতন সেনা কমান্ডারের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট হোসনি মোবারক এর পরপর দেশ জুড়ে নতুন করে বিপুল সংখ্যক সেনা ও ট্যাঙ্ক বহর মোতায়েন করা হয় তবে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো শাসন ব্যবস্থায় সংস্কারের জন্য মোবারককে চাপ দিয়ে যাচ্ছে খেলার খবর বিশ্বকাপকে সামনে রেখে ফ্লাডলাইটের আলোতে নিজেদের মানিয়ে নিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কঠোর অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল রোববার পূর্ণ রান আপ নিয়ে বল করেছেন মাশরাফি বিন মুর্তজা শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে 2011 বিশ্বকাপের প্রথম বল আর উদ্বোধনী ম্যাচেই ভারতের প্রতিপক্ষ স্বাগতিক বাংলাদেশ নিজেদের খাপ খাওয়াতে শেষ মুহূর্তে তাই ঘাম ঝরাচ্ছে সাকিব বাহিনী চলছে তুমুল অনুশীলন অনুশীলনে আছেন মাশরাফিও রোববার প্রথম পুরো নামে বল করলেন নরাল এক্সপ্রেস নিজের ফিটনেস নিয়ে বেশ আশাবাদী দেশের এই পেসার আগে থেকে অনেক ভালো আজকে ফুল রান আপে বল করেছি আর প্রায় 5 ওভার মতো বোলিং করেছি সো ফার কোনো প্রবলেম হয়নি এবং ভালো লাগছে আগে থেকে এদিকে মাশরাফির ফিটনেস নিয়ে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট দলের ফিজিও মাইকেল হেনরিও সে খুবই ভালো করছে ধীরে হলেও আমরা যা আশা করেছিলাম তার চেয়ে ভালো এটা তার জন্য খুব খুশির সংবাদ আমিও খুশি এক ফেব্রুয়ারি অনুশীলন করতে চট্টগ্রাম যাবে বাংলাদেশ ক্রিকেট দল নাহিদ আশরাফ রাজীব দেশ টিভি ঢাকা স্প্যানিশ ফুটবল লীগ ওসাসুনার কাছে হেরে গেছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ অপর ম্যাচে স্প্যানিয়লকে 1-0 করে হারিয়েছে ভিয়ারিয়াল
নিজ মাঠে শুরু থেকেই শক্তি প্রয়োগ করে খেলতে থাকে ওসাসুনা। রিয়ালের বিপক্ষে এ ম্যাচে ওসাসুনার 8 ফুটবলারকে হলুদ কার্ড দেখিয়েছেন রেফারি। ছন্দ হারিয়ে ফেলার রিয়াল মাদ্রিদ গোল হজম করে খেলার 62 মিনিটে। ক্যামোনাসের গোলে এগিয়ে যায় ওসাসুনা। এ হারে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের সঙ্গে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়ালো 7 পয়েন্টে। এদিকে লালিগার আরেক ম্যাচে জিরোসির একমাত্র গোলে এসপানিয়লকে হারিয়েছে ভিয়ারিয়াল। সমতা ফেরানোর চেষ্টা করলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে এসপানিয়ল।